নমস্কার বন্ধুরা, আজকে আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ দিনের মতো আজকে রেসিপিটাও ভীষণ সহজ আর খুব কম তেলে ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। তাহলে চলো দেরি না করে আজকে রেসিপিটা আমরা দেখি। এজন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট আলু সেদ্ধ করেও করতে পারো, বা বড় আলু সেদ্ধ না করে ছোট ছোট টুকরো করেও করতে পারো। এটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করা আছে। কড়াই গরম হয়ে গেলে এক টেবিল স্পুন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা খুব কম তেলে হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি আগে ট্রাই না করে থাকো একবার করে দেখতে পারো। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম। ফুল আঁচে রেখে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি যাতে ফোড়নটা না পুড়ে যায়। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার ফুল আছে এক মিনিটের মতো তেলের সাথে এগুলোকে মিশিয়ে নেব। একাদশীর দিন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। কোনো লুচি রুটি পরোটার সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। এক মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ আলু, চটকে নিয়েছিলাম সেটা। সেদ্ধ করা আলুগুলোকেই, কিছু আলু আলাদা করে চটকে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। যেহেতু কম মশলাতে রান্না করব, তো সেই জন্য ঘন হওয়ার জন্যই কিন্তু এভাবে দিয়েছি। এবার ফুল আছে আরও দু মিনিট এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন এক টিস্পুন। নুন তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো এক টিস্পুন। এই রান্নায় হলুদ গুঁড়ো একটু কম হলেও কোনো ব্যাপার নেই। দেব আদা, এক ইঞ্চি আদা আমি কুড়িয়ে দিয়েছি এভাবে। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিগুলো কেমন লাগে, আর পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথেও একটু রেসিপিগুলো শেয়ার করে দিও। এবার এটাকেও ফুল আছে দু মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। এবার মিডিয়াম আঁচে রেখে এটাকে কষে নেব। খুব বেশিক্ষণ কষে নেওয়ার দরকার নেই, কারণ এই রান্নার যে একটা সুন্দর গন্ধ সেটা বেশিক্ষণ কষে নিলে কিন্তু চলে যাবে। মোটামুটি ধরো 5 থেকে 6 মিনিটের মতো করার পর দেখতে পারবে এটা লেগে লেগে যাচ্ছে, আর কোনো কাঁচা গন্ধ এর থেকে আসছে না। খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরিয়েছে। সেই সময়ে দিয়ে দিচ্ছি এখানে জল। নর্মাল জলটাই আমি এখানে ব্যবহার করেছি, তো 2 কাপের মতো জল দিয়েছি। এবার ফুল আঁচে রেখে এটাকে হতে দেব, আর ঢাকনাটা বন্ধ করে দিলাম। ফুল আঁচে হতে দেব কারণ যেহেতু আলুটা সেদ্ধ করে নেওয়া ছিল তো বেশিক্ষণ টাইম লাগবে না। 10 মিনিটের মতো করে নিয়ে ঢাকনাটা খুলে নিলাম। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এভাবেও তোমরা নামিয়ে নিতে পারো, যদি মনে করো গামাখা করে নেবে তাহলে এভাবেই ঢাকনা খুলে আরও 10 মিনিটের মতো এটাকে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে এভাবে আমি নামাচ্ছি না, একটু গামাখা করব। একটা পুরীর সাথেই রেসিপিটা হবে আজকে। তো সবশেষে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। চিনি দেওয়ার পরেও আমি ফুল আছে এটাকে আরও 10 মিনিটের মতো হতে দিয়েছি। তো পুরীর রেসিপিটাও এর মধ্যেই আপলোড করব, একটু অন্য ধরনের। তো তোমরা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করে রাখো, রেসিপি দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, রান্না রেডি। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে গোপাল রান্নাঘরে।